সালামু আলাইকুম। চোখের সমস্যা আমাদের বর্তমান যুগের একটি বড় সমস্যা। আমি আপনি থেকে শুরু করে আমাদের আশেপাশের ভাই বোন, বন্ধু বান্ধব, বাবা মা, এমনকি আমাদের বাচ্চা কাচ্চা যারা অনেক ছোট, তাদেরও চোখের সমস্যা। এর অন্যতম একটি বড় কারণ হচ্ছে বর্তমান যুগে মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার। এখন এই চোখের সমস্যা থেকে আপনি কীভাবে বিরত থাকতে পারেন, কিংবা এই চোখের সমস্যা আপনার হয়েছে কীভাবে আপনি এর থেকে মুক্ত হতে পারেন, সেটা জানাও কিন্তু আমাদের অনেক জরুরি। যেহেতু আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমি আমার কলেজের আই ডিপার্টমেন্টের প্রফেসরদের সাথে কথা বলেছি, তারা আমাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়ে জানিয়েছে। আপনি যখন ঘুমাবেন তখন আপনি কমপক্ষে 8 ঘন্টা ঘুমাবেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট টিপস। দেন আপনার মোবাইল ফোনের ব্যবহার আপনাকে অনেক কমিয়ে দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই মোবাইল ফোন ছাড়া কীভাবে চলবো। সো আপনি যদি মোবাইল ফোন ছাড়া চলতে না পারেন, আপনার যদি মোবাইল ফোন নিয়ে যদি এত পেরেশানি থাকে, তাহলে আপনার চোখ অটোমেটিক ঠিক হয়ে যাবে। এই বিষয়টি আপনি আপনার মাথা থেকে দূর করুন, কেননা আপনি যদি মোবাইল ফোন থেকে নিজেকে বিরত না রাখেন, আপনার চোখ আস্তে আস্তে আরও খারাপ হবে রেডিয়েশনের কারণে। শুধু মোবাইল ফোন না, কম্পিউটার সব কিছুর ক্ষেত্রে একই কথা। দেন যে নেক্সট বিষয়টা, সেটা হচ্ছে আপনি যখন পড়বেন তখন বইটা একদম চোখের কাছে এমনভাবে রাখবেন না যেন আপনি বইয়ের মধ্যে ঢুকে যাচ্ছেন, এ বিষয়টি করবেন না। দেন কম আলোতে, অর্থাৎ স্বল্প আলোতে, অল্প লাইটে আপনি পড়বেন না, আপনার রুমটা একটু আলোময় করে তুলবেন। এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন, অর্থাৎ 8 ঘন্টা ঘুমানো, প্লাস হচ্ছে মোবাইল থেকে নিজেকে বিরত রাখা, প্লাস হচ্ছে পড়ালেখার ক্ষেত্রে ভালো লাইটের ব্যবস্থা করা, একদম কাছাকাছি না পড়া, এগুলো করতে পারলে আপনাকে আমি 4টা ব্যায়াম দেখাবো। এই ব্যায়ামগুলো যদি আপনি করেন, আশা করা যায় ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনার চোখ পূর্বের অবস্থায় ফিরে আসবে, যদি আপনার চোখে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন না থাকে। এখন যে 4টি ব্যায়াম আমি আপনাদেরকে দেখাবো, সেই 4টি ব্যায়াম প্রতিটা ব্যায়াম আপনারা 15 সেকেন্ড ধরে করবেন, 15 সেকেন্ড ধরে 4 বার করে করবেন, অর্থাৎ এক একটা ব্যায়াম 4 বার করে। এই ব্যায়ামগুলো আপনারা যদি করেন, এই 5টা ব্যায়াম আশা করা যায়, এবং যদি আপনারা আপনাদেরকে মোবাইল ফোন থেকে দূরে রাখতে পারেন এবং প্রতিদিন নিয়মিত 8 ঘন্টা ঘুমাতে পারেন, এর চেয়ে বেশি ঘুমালে কোনো সমস্যা নেই, কিন্তু কম ঘুমালে সমস্যা হতে পারে। যেটা আমাকে সাজেস্ট করা হয়েছে আমি সেটাই আপনাদেরকে বলছি। এই বিষয়গুলো ফলো করে আমি আগের চাইতে চোখে অনেক ভালো দেখছি। আমারও চোখে অল্প কিছু সমস্যা রয়েছে, অর্থাৎ আমি দূরের জিনিস একটু কম দেখি। এটার কারণ হচ্ছে বর্তমানে আমি অনেক মোবাইল ইউজ করি অ্যান্ড আমার কম্পিউটার অনেক কাজ করতে হয়, যে জিনিসগুলোর কারণে আমার চোখে একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আমি এখন আমার স্যারদের কথাগুলো ফলো করে আগের চাইতে অনেক ভালো উপকার পাচ্ছি। সো আপনারা আমার এই কথাগুলো, ইচ্ছাগুলো আপনাদের জীবনে প্রতিফলিত করতে পারেন এবং সেক্ষেত্রে হয়তো ইনশাআল্লাহ আপনারা অনেক লাভবান হবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা এই রুলসটি ফলো করে কিছুদিন পর আবার কমেন্ট করে জানাবেন আপনাদের আসলে কি উপকার হলো কি হলো না। সবাই ভালো থাকবেন আল্লাহ তাআলার রহমতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।